মহানায়ক উত্তম কুমার, এই মানুষটি আজও বহু মহিলার স্বপ্নের পুরুষ। আর এই নামটির সাথে যদি জুড়ে যায় দ্য মেট্রো স্টেশন, তাহলে ভাবনাগুলোর সাথেই বদলে যায় স্বপ্নের ধরন। কারণ দক্ষিণ কলকাতার এই মেট্রো স্টেশনে যাতায়াত করে নিজেদের স্বপ্নের দিকে রোজ একটু একটু করে এগিয়ে যান লাখো মানুষ। নিজের ছবির মাধ্যমে এই মেট্রো স্টেশনটিকে ঘিরে কিছু মানুষের জীবন যাপনের গল্পই তুলে ধরেছেন পরিচালক অনিরুদ্ধ ঘোষ। ছবির নাম মহানায়ক উত্তম কুমার, দ্য মেট্রো স্টেশন। মেট্রোকে ঘিরে গল্প নয়, কিন্তু গল্পের কেন্দ্রে অনেকটাই রয়েছে এই মেট্রো, এমনটাই বললেন পরিচালক। মেট্রোকে ঘিরেও গল্প না, আবার মেট্রোকে ঘিরেও গল্প। ব্যাপারটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে মেট্রো স্টেশনে যা যা হয়, টালিগঞ্জ মেট্রো স্টেশনে, মহানায়ক উত্তম কুমার এখন নাম হয়েছে, এই মেট্রো স্টেশনে যা যা হয় এই ছবির মধ্যে সেগুলো আমরা তুলে ধরেছি। এই ছবিতে অভিনয় করছেন সমদর্শী দত্ত, সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী এবং আরো অনেকে, যার গল্প নিয়ে মূলত এই ছবি। তিনি সমদর্শী দত্ত। তিনি এই মেট্রো স্টেশনটির সাথে কিভাবে কানেক্টেড, সাথে বললেন এই ছবিতে ঠিক কোন চরিত্রে রয়েছেন তিনি। মেট্রো সিটিতে থাকি ফার্স্ট অফ অল, একটা নাম্বার টু ইজ এই ছবিটার সাথে এই মেট্রো স্টেশনের একটা একটা কানেকশন আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি। গল্পটা একটু অন্যরকম, গল্পটা একটু আলাদা। সো মানে যতটা যতবার যত দেখা হবে তত বুঝতে পারবো যে হাউ দ্য স্টোরি ইজ রিভিলিং এন্ড কীভাবে হচ্ছে না হচ্ছে। বাট এইটা একটা মূল একটা জায়গা যেখানে অনেক কিছু হচ্ছে। সো আমার এখানে ক্যারেক্টার নাম বিভোর বলে একটা ছেলে, বেসিক্যালি মানে সে চাকরি করছিলো, চাকরি হারিয়ে ফেলেছে, মানে চাকরি চলে গেছে, তারপরে টেক্স এ টার্ন, কোথায় কী যায় কী সেটা নিয়ে পুরো গল্পটা। ছবির প্রত্যেকটি চরিত্রের সাথে মেট্রো স্টেশনটি কিভাবে জড়িয়ে যাচ্ছে সেটাই গল্পের আসল মজা, এমনটাই বক্তব্য সৌরভ চক্রবর্তীর। মেট্রো স্টেশন মহানায়ক উত্তম কুমার প্রথমেই বোঝা যাচ্ছে যে এইটা ঘিরেই গল্পটা, তো সেজন্য সেটাই বলতে পারবো না অদ্ভুতভাবে আর কি। মানে এটা নামটা কেন সেটা জানার জন্যই সিনেমাটা দেখতে হবে আর কি। অবভিয়াসলি এটা একটা প্রচণ্ড একটা ইম্পর্ট্যান্ট একটা জোন, যেটা পুরো ক্লাইম্যাক্সে গিয়ে দেখা যায় যে এই মেট্রো স্টেশনটা ওয়াজ আ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফিল্ম। আর তার আগে এমনি এই মানে যদি গল্প হিসেবে বলো, সেখানে হচ্ছে একজন যুবকের, আমাদের এখনকার বাজার এত খারাপ, চাকরি এত মন্দা বাজার, তো সেখানে দাঁড়িয়ে একটা যুবকের গল্প আর কি, তার সঙ্গে তার বন্ধু যেটা আমি প্লে করছি বাপ্পা এবং বিভোরের গল্প। তো সেখানে দাঁড়িয়ে তার পরিণতি কী হচ্ছে, সেই যুবকটার পরিণতি কী হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে কমেডি বা নেগেটিভ চরিত্রে দেখা যায় তাকে, তবে এই ছবির ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। এই ক্ষেত্রে কিন্তু পজিটিভ, পুরোপুরি পজিটিভ ড্রাইভিং ফোর্স, মানে সমদর্শী আমাদের, ও বিভোরের ক্যারেক্টার প্লে করছে, তো সেটার পুরো ড্রাইভিং ফোর্স ও আর কি, মানে পিলার বলি না আমরা বন্ধু বলতে যাকে বুঝে, বেস্ট ফ্রেন্ড বলতে, তো আমি ওরকমই একটি চরিত্র যে ড্রাইভিং ফোর্স, যারা ওকে থ্রু আউট সাহায্য করে, ওর যত টাকার প্রবলেম হয় সব কিছুতে সাহায্য করে, আলটিমেটলি গিয়ে আমার সঙ্গে একটা ওর ভুল বোঝাবুঝিও কোথাও গিয়ে হয়, এন্ড তারপরে ক্লাইম্যাক্সটা হয়। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের পাশেই চলছিল এদিনের শুটিং। কোন সিন বললেন তারাই? আজকে সিনটা চলছে, আজকে ছবির ফার্স্ট সিন হয়ে গেল, ছবির লাস্ট সিন হয়েছে, আর মেট্রো স্টেশনের কয়েকটা সিন আছে সেগুলো চলছে। আজকে ক্লাইম্যাক্স সিনই হচ্ছে, আজকে ক্লাইম্যাক্স সিনটা হয়ে গেছে, সো মাই রিঅ্যাকশন টু দ্য সিন আর কি, তো আজকে সেই সিনটাই হচ্ছে, তো একদম মানে লাস্ট সিন হচ্ছে আজকে। আজকে বেসিক্যালি মেট্রোতে আমরা শ্যুট করছি, এন্ট্রেন্স শ্যুট করছি, মেট্রোতে আমরা যে যাতায়াত করে সেই যাতায়াত জায়গাটা শ্যুট করছি, এই জিনিসগুলো শ্যুট করা হচ্ছে এখন। নমস্কার, টলিউডের অনেক অনেক নতুন নতুন খবর জানার জন্য এবং আমার আরও প্রচুর অনেক অনেক খবর জানার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল।